অনেক পরিমাণে ক্রাইম পেট্রোল দেখে, ক্রাইম পেট্রোলে বিভিন্ন রকমের আপনার এই প্রতারণার এগুলো দেখে, টাকা নিয়ে সরে যাচ্ছে বিভিন্ন কায়দায়, এই সমস্ত দেখে সেও একটু উদ্বুদ্ধ হয়েছে। অপরাধ সচেতনতামূলক সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে, কৌশল শিখে, ব্র্যান্ডের সিগারেটের লোভনীয় অফারের ফাঁদে পেলে গত বছরের 9 অক্টোবর চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে 53,88,000 টাকা নিয়ে উধাও হয়েছিল হাসিব শেখ নামে এক প্রতারক। অভিযোগ পেয়ে 37,00,000 টাকা সহ রাজশাহী জেলা থেকে পিবিআই চট্টগ্রাম মেট্রোর আভিযানিক দলের জালে ধরা পড়ে প্রতারক। সোমবার দুপুরে নগরীর পাহাড়তলিতে পিবিআই চট্টগ্রাম মেট্রোর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইউনিট প্রধান নাইমা সুলতানা। মামলার বাদী এরকম একটা প্রয়োজন যে সে একটু ডিসকাউন্ট পাইলে তার একটু লাভ হবে, ওই প্রয়োজনটাকে সে কাজে লাগায়ে তাকে একটা নির্দিষ্ট টাইমে ফোন করে বলে যে আমাদের কোম্পানি এখন ডিসকাউন্ট কিছু দিবে, আপনার লাভ হবে, আপনি খুব তাড়াতাড়ি টাকাটা করতে হবে, বিনিয়োগ করতে হবে, কিন্তু টাকাটা আপনি একবারে দিতে হবে, দুইবারে দিতে পারবেন না। এভাবে করে সে প্রথম দফায় তার কাছ থেকে আপনার ক্যাশে নিছে 20,00,000 টাকা, আর পরবর্তীতে 23,88,000 আর 10,00,000 টাকা পরে নিছে হচ্ছে কি চেকের মাধ্যমে দুইটা ব্যাংকের। তো নিয়ে যেই সময় সে টাকাগুলো হাতে নিয়ে ফেলছে, দেনই সে তার মোবাইল বন্ধ করে ফেলছে, যার জন্য সে টাকাটা নেওয়ার সাথে সাথেই সে তার বাবা মাকে এক কাপড়েই ওখান থেকে নিয়ে আপনার এক টানে চলে গেছে হচ্ছে রাজশাহীতে, ঢাকায় গিয়ে জাস্ট বাসটা চেঞ্জ করছে রাজশাহীতে চলে গেছে। এই মামলাটা প্রথমে রুজু হয়েছে আপনার 10 তারিখের দিকে, 10 মাসের 10 তারিখের দিকে গত বছরে রুজু হয়েছিল আপনার বন্দর থানায়। পরে ওখান থেকে আদি আবেদন দিয়ে আমাদের কাছে নিয়ে আসছে। আসামিকে ট্রেস করার আগ পর্যন্ত ম্যানুয়ালি অনেক জায়গায় খুঁজেছে, একটা কেস স্লিপের সূত্র দিয়ে তাকে আমরা পরে ট্রেস করতে পারলাম যে সে রাজশাহীতে আছে। তো তাকে আমরা যখন তার বাসায় পৌঁছাই তখন কিন্তু এই যে আমরা যেই টাকাটা আপনারা সামনে দেখছেন এই 37,00,000 টাকা ও তার বাসাতেই রেখেছিল। তো এর মধ্যে সে অলরেডি আপনার 16,88,000 টাকা সে খরচ করে ফেলেছে। লোভনীয় অফারের কথা বলে টাকা নিয়ে প্রতারক উদাও হয়েছিল বলে জানান মামলার বাদী ও ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ রানা। প্রথমবার মাল দিয়ে সকাল টাকা নিয়ে গেছে, বিকালবার মাল দিয়ে গেছে, তার পরবর্তী বলছে আবার তাদের একটা অফার আছে, মাল নেবেন কিনা, তাও ঠিক আছে নিব। তো সেটা বলে তারপর দিন সকালে আমার কাছে আসছে, টাকা নিছে প্রায় আমার থেকে 53,00,000 টাকা নিছে। নেওয়ার পরে একটার দিকে ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে, তোলার পরে তার মোবাইল বন্ধ হয়ে সে লাভার তার যোগাযোগ করতে কোনো ফাই নেই। তা তাদের কোম্পানিতে গেছিলাম, কোম্পানি বলতেছে আমাদেরকে তো আপনি টাকা দেন নাই, টাকা দিয়েছেন হাসিবকে, আপনি হাসিবকে বোঝেন। তাই তো সে তো আপনাদের একজন কর্মী, তা আমাদের কর্মী আছে, সে তো টাকা তো আমরা বুঝি পাইনি, কাগজপত্র যা আছে সব দিয়েছিল তারা। তো এটা নিয়ে আমি দীর্ঘদিন পিবিআইতে ডেলি আসতাম, আমাকে নানাভাবে তারা সহযোগিতা করছে, আমি পিবিআইকে ধন্যবাদ দেব। আটক হাসিব শেখ ফিরোজপুর জেলার নেসারাবাদ থানার 4 নম্বর ওয়ার্ড শেখ বাড়ির হেদায়ত শেখের ছেলে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে হাসিব শেখের বাবা হেদায়ত শেখ ও মানুর জাহান বেগমকেও আটক করে পিবিআই। আটক আসামিদের চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছি বলেও জানান পিবিআই। জিয়াউল হকিমন, বাংলা ধারা, চট্টগ্রাম।